করোনা দুর্যোগে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া দুই আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাহ। এমপির পক্ষে মোকামতলা এলাকার 5 শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক ইরফান আলী। এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুল মজিদ চান্দু, শিবগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম। ইতোমধ্যে উপজেলাব্যাপী প্রায় 8,000 মানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আল্লাহ শরীফুল ইসলাম জেন্না এমপির ব্যক্তিগত তহবিল হইতে 12টা ইউনিয়নের ন্যায় মোকামতলা ইউনিয়নে দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, তার পক্ষে থেকে বিতরণ করছেন শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইরফান আলী, নজরুল ইসলাম বাসু, শাহিনুর ইসলাম শাহিন, আব্দুল মজিদ চান্দু, সভাপতি মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টি।